ঢাকা ফাইনালে রাজশাহীকে হারালো 56 রানে। বিপিএল সেরাদের সেরা মাহমুদুল্লাহ, ব্যাটিং এর শীর্ষে তামিম, বোলিং এ ব্রাভো। বিপিএল এ পারফর্ম করে টাইগার স্কোয়াডে মেহেদি মারুফ, কন্ডিশন চ্যালেঞ্জিং হলো, ইতিবাচক খেলতে চায় টাইগাররা। আজ ঘোষণা হবে বহুল প্রতীক্ষিত বাফুফের ফুটবল ক্যালেন্ডার, শিরোপার কাছাকাছি যেতে নামছে ঢাকা আবাহনী। লা লিগা টানা 3 ড্রয়ের হতাশা কাটাতে মাঠে নামছে বার্সেলোনা, শীর্ষে উঠার লক্ষ্যে স্টোক সিটির মুখোমুখি হবে আর্সেনাল। শুরুতে বিপিএল ক্রিকেটের খবর। এক আসর পর আবারও বিপিএল এর শ্রেষ্ঠত্ব ঢাকার। নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডাইনামাইটস নিজেদের দ্বিতীয় আসরে বাজিমাত করলো। ফাইনালে রাজশাহী কিংস খুব বেশি পাত্তা পায়নি সাকিবের ঢাকার সামনে, ম্যাচ খেলেছে 56 রানে। 160 রানের টার্গেটে 103 রানে থামে রাজশাহী। ম্যাচ ছাড়া হয়েছেন কুমার সাঙ্গাকারা। সিজন 4 এ সেরাদের সেরা ঢাকা ডাইনামাইটস মেগা ফাইনালে রাজশাহীকে উড়িয়ে দিয়ে প্রথমবার শিরোপা জিতেছে সাকিবের ঢাকা। শেষটায় আর চমক দেখাতে পারেনি স্যামি রাজশাহী। হোম অফ ক্রিকেটে মন্থর উইকেটে জয়ের জন্য 159 রান যথেষ্টই। পাহাড় সমূহ না হলেও 160 রানের টার্গেটে ভেঙে পড়ে রাজশাহী শুরুতে নুরুল হাসানকে হারিয়ে। মুমিনুল ও সাবির রাজশাহীকে ম্যাচে রাখলেন। দুজনের 47 রানের জুটিতে কিংদের স্বপ্ন বড় হচ্ছিল, কিন্তু সাবিরের রান আউটে ম্যাচ থেকে আউট হয়ে যায় স্যামির দল। মুমিনুলও ফেরেন পরের ওভারে। এক ধাক্কায় আর সোজা হতে পারেনি রাজশাহী। পরের 5 ব্যাটসম্যানের স্কোর 1 ডিজিটে। কিংবে দুর্ভাগ্য, আহত হয়ে মাঠ ছাড়েন কেসিক উইলিয়ামস। রাজার বেশে মাঠ ছাড়তে পারল না রাজশাহী। রোমাঞ্চকর ফাইনালে ঢাকা শুরু ভালো হয়নি। 42 রানে নেই মারুফ, নাসির মোসাদ্দেক মিডল অর্ডারে, ডিজে ব্রাভো, আন্দ্রে রাসেল ও সাকিবুল হাসানও হতাশ করেন। ডাইনামাইটদের মান রাখেন ফরেন রিক্রুট এভিন লুইস, তার 45 রান ঢাকার বোর্ড সচল রাখে। তবে লেজেন্ড কুমার সাঙ্গাকারা না থাকলে রাজশাহীকে চ্যালেঞ্জ জানাতে পারত না ঢাকা। সাঙ্গার কার্যকরী 36 রানে ঢাকা পায় লড়াইয়ের পুঁজি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা ডায়নামাইটসের জয় উদযাপনের খবর জানাতে গুলশান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাব্বির ইরফান। সাব্বির, এটা খুবই আনন্দের খবর যে ঢাকার নতুন ফ্র্যাঞ্চাইজি গতবার ডায়নামাইটস নামে এসেছিল এবং গতবার শিরোপা জিতেনি, কিন্তু এবার দ্বিতীয় আসরে সে শিরোপা জিতেছে এবং প্রথম থেকে ধারণা করা হচ্ছিল যে বিগ বাজেটের দল এবং সেরা তারকাদের দলে ফিরিয়েছে। নিশ্চয়ই এই মুহূর্তে আনন্দের মাত্রাও প্রত্যাশিত হচ্ছে অনেক কিছু বেড়ে গেছে নিশ্চয়ই। আপনি হোটেলে আছেন। আনন্দের মাত্রাটা আসলে অনেকখানি বেশি, আমরা যেটা কিছুক্ষণ আগে দেখেছি, তারা যখন বাস থেকে নামলো, নামার পর থেকে কিন্তু তাদের যে আনন্দ তো মাঠ থেকে শুরু হয়েছিল, সেই মাঠ থেকে কিন্তু তারা আনন্দ করতে করতে টিম বাসে একসাথে এসেছে এবং একসাথে এসে কিন্তু এখানে নেমে তারা সবাই দল বেঁধে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন স্লোগান দিতে, যেটি খুব, যে গানটি আসলে বিশ্বকাপের সময় খুব হিট হয়েছিল, ড্রামো চ্যাম্পিয়ন এবং ঢাকা জিতবে ঢাকা দেখবে দেশ, সেই গানগুলো গাইতে গাইতে কিন্তু টিমের সদস্যরা আসলে টিমে প্রবেশ করে এবং স্বাভাবিকভাবে চারবারের, এটা চতুর্থবারের আসলে এবং 4 বারের মধ্যে 3 বার কাপ জিতল ঢাকা এবং এই লাস্ট যে 2 বার সেই 2 বার কিন্তু নতুন ফ্র্যাঞ্চাইজি ছিল এবং ঢাকা ডাইনামিক্স নামে, এবং প্রথম তারা জিতেছে এবং শুরু থেকে আসলে এই টিমটাকে নিয়ে বলা হচ্ছিল ফেভারিট এবং সেই ফেভারিটের মতোই তারা কিন্তু আসলে এই টুর্নামেন্টটা জিতলো। তো কেমন উদযাপন করলো আসলে আমি জানার জন্য আমাদের সাথে আছে এই ঢাকা ডাইনামিক্সের এবং বাংলাদেশ দেশের নতুন তরুণ সেনসেশন মোসাদ্দেক হোসেন। শুরু করতে তার সাথে জানতে চাইবো আসলে কিভাবে উদযাপন করলেন এবং টুর্নামেন্ট জেতার পর থেকে আসলে ড্রেসিং রুমের আবহাওয়া কেমন ছিল এবং বাসে এবং টিম হোটেলে কী ধরনের প্ল্যানিং আজকে রাতে আপনাদের উদযাপনের প্ল্যানিংটা? আসলে আমরা ম্যাচটা জিতে ফাইনাল জেতার পর আমরা কীভাবে উদযাপন করছি সেটা অনেকটাই মাঠে দেখা গেছে যে আমরা কতটা উদযাপন করছি। এরপর ড্রেসিং রুমে বেশ কিছুক্ষণ আমরা উদযাপন করার পর আমাদের সবার ফিলিংস যে এখনও আমাদের উদযাপন শুরুই হয়নি, তো পার্টি হবে রাত্রেবেলা, শুরু হবে একটু পরেই মনে হয়। তো মানে আমাদের মেন পার্টি এখন রয়ে গেছে সবে উদযাপনের পালাটা। খুব দারুণ খেলেছেন এবং এই কাপ জেতার পেছনে আপনিও বেশ ব্যাটে বলে ব্যাটে আপনি বেশ ভালোভাবে খেলেছেন ব্যাটে বলে, তো কেমন লাগছে টুর্নামেন্টে খুব ভালো টুর্নামেন্ট শেষ করে?
আসলে টুর্নামেন্টের শুরুর আগে থেকে একটা ফিলিং করতেছিল যে ব্যাটে বলে কতটা টিমকে দিতে পারবো জানি না, তবে মন প্রাণ থেকে চাচ্ছিলাম ঢাকা যেন চ্যাম্পিয়ন হয়। তো এখন খুব ভালো লাগতেছে যে ঢাকা চ্যাম্পিয়ন হয়েছে এবং টিমের প্রতি টুকটাক কন্ট্রিবিউশন আছে আমার, মানে ওভারঅল সবাই কন্ট্রিবিউশন আছে, সবার কন্ট্রিবিউশনের ফলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। সেই জন্যই ফিলিংসটি একটু অন্যরকম, বেশি ভালো যে চ্যাম্পিয়ন হতে পারছি। টিমে পেয়েছেন সাকিবের মতো, ন্যাশনাল টিমে সাকিবের মতো এবং ব্রাভো রাসেল সহ আর অনেকে ছিলেন, তাদের সাথে খেলাটা আসলে কতটা উপভোগ করছিল? আসলে আমার ফিলিংস যেটা কাজ করতেছিল যে আমি ভাবতেছিলাম যে একটা টি টোয়েন্টি টিম চ্যাম্পিয়ন হতে গেলে কিছু টি টোয়েন্টি স্পেশালিস্ট প্লেয়ার লাগে, যেটা আমাদের টিমে মানে একদম পরিপূর্ণই ছিল, যা যে সব জায়গায় দরকার টি টোয়েন্টি প্লেয়ার, মানে তারাই ছিল আমাদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য, তাদেরই সবচেয়ে বেশি অবদান আমি মনে করি। তো আসলে ওদের অবদানেই আমরা হয়তো চ্যাম্পিয়ন হতে পারছি। আমি চাই কনফিডেন্স লেভেলটা যেন আমার নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত কাজে লাগে। নিউজিল্যান্ড সফরে ব্যক্তিগত কোনো পরিকল্পনা আছে কিনা বা টিমমেট হিসেবে কি করার ইচ্ছা আছে? অ্যাজ এ টিমমেট হিসেবে আমার যে টিমের একটা রোল আছে সেটা আমি প্লে করার চেষ্টা করবো, যখন আমার মানে অপরচুনিটি আসবে আমি সেটা কাজে লাগানোর চেষ্টা করবো এবং আমি দেশের জন্য কিছু করতে চাই। ধন্যবাদ আপনাকে, আজকে যাতে আপনারা খুব বড় একটা পার্টি করছেন এবং সেলিব্রেশন করবেন আশা করছি এটা করবেন। সাইকুল, আমরা শুনছিলাম মোসাদ্দেক হোসেন সৈকতের কাছ থেকে তিনি কীভাবে উদযাপন করছিলেন এবং তারা কীভাবে উদযাপন করবে আজ রাতে, এবং আমরা এখানে আসার পর থেকে কিন্তু একটা জিনিস দেখেছি, এখানে যারা ভক্ত সমর্থক দর্শক আছেন তারাও কিন্তু এখানে ভিড় করেছেন এবং টিমকে ফ্র্যাঞ্চাইজিকে সাধুবাদ জানান। এবং আমির, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা আশা করবো আপনি ঢাকা ডায়নামিক্সের উদযাপনে আরও বেশি খবর আমাদেরকে জানাবেন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে ঢাকা ডায়নামাইটসকে বিজয় শুভেচ্ছা। চলে আসছে অন্য খবরে, মাঝারি এক দল নিয়ে আবারও বিপিএল এ আবরণ তুলেছেন মাহমুদুল্লাহ, সামনে থেকে নেতৃত্ব দিয়ে খুলনা টাইটানসকে পৌঁছে দেন প্লে অফে। ভাগ্যশ্রী থেকে সহায় ছিল না, তবে ব্যাটে বলে আলো ছড়িয়ে মন ভরিয়েছেন মাহমুদুল্লাহ, অলরাউন্ড পারফরমেন্সে টুর্নামেন্ট সেরা হয়েছেন টাইটানস অধিনায়ক। টাইগার ক্রিকেটে নেতৃত্ব গুণে মাশরাফি মুর্তজাকে চ্যালেঞ্জ জানাতে পারেন একজন, মাঝারি মানের দলকে কি করে সফল করতে হয়, টিম স্পিরিট তৈরি টোটকাই বাকি, খুব ভালোই জানেন বোঝেন মাহমুদুল্লাহ। খুলনা টাইটান্স দেশি বিদেশি কম্বিনেশনে দল গঠনে খুব বেশি এগোতে পারেনি, তবে ওই দলটাই সবাইকে অবাক করে প্লে অফে খেলেছে। লিগ পর্ব শেষে টাইটান্স ছিল দুই নম্বরে, নতুন ফ্র্যাঞ্চাইজিটির সাফল্যের নেপথ্যেই নয়, পুরো অংশেই ছিলেন মাহমুদুল্লাহ। শেষ ওভারের ম্যাজিক বোলিংয়ে অনিবার্য হাত ঠেকিয়ে জয়ের পুনঃ উল্লাসে মাতিয়েছেন, ওর জন্যই বিপিএল হয়েছে আরও উপভোগ্য। খুলনার ব্যাটিং দণ্ডতা বারে বারে খোলাসা হয়েছে, একা হাতে দুর্বলতা ঢেকে দিয়েছেন তিনি, ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণকে এনে দিয়েছেন লড়াইয়ের প্রতি। পুরো টুর্নামেন্টে ব্যাটে জল চলেছিলেন মাহমুদুল্লাহ, ছিলেন ধারাবাহিক, 33 গড়ে করেছেন 396 রান, সেরাদের তালিকায় দুই নম্বরে, বল হাতেও দারুণ করেছেন, 14 ম্যাচের শিকার 10 উইকেট, ইকোনমি রেট 8 এর নিচেই ছিল। ক্যাপ্টেন্সি ব্যাটে বলে আলো ছড়া হয়ে ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারটা তারই প্রাপ্য। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগের দিন আসলে হচ্ছে এবারে বিপিএল আসর বেশি সফল হয়েছে, সিজন 5 এ আরো বড় পরিসরে আয়োজন করতে চায় বিপিএল গভর্নিং কাউন্সিল, ভেনু বাড়িয়ে 3 থেকে 4 করার কথা ভাবনা রয়েছে তাদের। ইনফ্রাস্ট্রাকচার না থাকার কারণে আমরা এই বছর দুটো ভেন্যুতে করেছি, নেক্সট ইয়ার ইনশাআল্লাহ হয়তো আমরা তিনটা ভেন্যুতে করব, আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে যাতে এটা হোম ভেন্যুতে সামনে করা যায়। বিপিএলের ব্যাট বলে কারা সেরা ছিলেন, সেরাদের তালিকার শীর্ষ 5 দেখিয়ে দেব। শুরুতেই সর্বোচ্চ রান সংগ্রহের শীর্ষ 5 দেখাবো আমরা। আমরা যে অপেক্ষা করছি যে বিপিএল এবার যে সেরা 5 ব্যাটসম্যান ছিল তার মধ্যে, যেটা সুখবর হচ্ছে যে সেরা 3-5-এর মধ্যে সেরা 3 ব্যাটসম্যানই ছিল হচ্ছে বাংলাদেশের টাইগার যে ব্যাটসম্যান আছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শীর্ষে আছেন তামিম ইকবাল, তার রান 476, এবং ভালো বিষয় হচ্ছে 6টা ফিফটি করেছেন এবং গড় হচ্ছে 43.27। তারপরে আছেন যে টুর্নামেন্ট সেরা মাহমুদুল্লাহ রিয়াদ, তারও রান কিন্তু প্রায় 400 কাছাকাছি, 396, সর্বোচ্চ 62 এবং গড়টা 33, এবং যদিও 2টা ফিফটি করেছেন কিন্তু টাইটানসকে আসলে একদূর পর্যন্ত প্লে অফ পর্যন্ত এনেছিলেন কিন্তু মাহমুদুল্লাহ তার দারুণ ব্যাটিং বোলিং অলরাউন্ড পারফরমেন্স। তারপরে আছে সাব্বির রহমান, টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরিটা করেছেন তিনি এবং তার রানটা 377 এবং গড় হচ্ছে 26-27 কাছাকাছি। বাকি যে দুটো আসলে আছে সেটা বাংলাদেশের না, বাইরের লঙ্কান ক্রিকেটার এবং ঢাকা ডায়নামাইটসের কুমার সাঙ্গাকারা, তারও 2টা 50 এবং 370 রান করেছেন তিনি। পাশাপাশি আফগানিস্তানের
ব্যাটসম্যান এবং রংপুর রাইডার্সের ওপেনার মোহাম্মদ শাহজাদ তারও হচ্ছে 250 করে রান করেছেন 38 গড়ে।